মঙ্গলে কর্মহীন নাসার রোবট প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে লাল গ্রহে নিজের কর্তব্য পালনের পর অকেজো হয়ে পড়ল নাসার ল্যান্ডার ইনসাইট। উৎক্ষেপণের পর থেকে মঙ্গল গ্রহে ঘুরে বেরিয়েছে ইনসাইট। কি কাজ ছিল এই রোবটের? লাল গ্রহে ভূমিকম্প হয় কি না, হলে সেই কম্পনের তীব্রতা কত, মূলত এই দুটি তথ্য জোগাড় করার কাজেই ব্যস্ত ছিল নাসার ইনসাইট রোভার। 2018-র 26 নভেম্বর ল্যান্ডার রোভারটি মঙ্গল গ্রহে পৌঁছেছিল। সম্প্রতি ল্যান্ডারের তরফে পাঠানো একটি ছবি টুইটারে শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই ছবির সূত্র ধরেই নাসা জানিয়েছে মঙ্গলে জীবনযাপন শেষ হয়েছে ইনসাইটের। চলতি বছরের 19 নভেম্বর নাসার তরফে শেয়ার করা সেই ছবিতেই ধরা পড়েছে মঙ্গলের শেষ চিত্র। 19 নভেম্বরের সেই টুইটের খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ইনসাইটের সেই ছবির সঙ্গে টুইটে একটি ছোট্ট বাক্য জুড়ে দিয়েছে নাসা, আমার জন্য চিন্তা করো না, মানে ইংলিশে লেখা ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। লেখার সঙ্গে সঙ্গে কি ছবি টুইট করেছিল নাসা? টুইটার হ্যান্ডেলে দেখা যাচ্ছে লাল গ্রহের মাটিতে পড়ে রয়েছে ল্যান্ডার ইনসাইট। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর নভেম্বর মাসেই ইনসাইট সম্পর্কে সতর্কবার্তা শোনানো হয়েছিল নাসার তরফে। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল সময় ফুরিয়ে আসছে ইনসাইটের, অর্থাৎ গত 4 বছর ধরে মঙ্গলের বাসিন্দা ইনসাইট শক্তি হারাচ্ছে। কেন এমন পরিণতি ইনসাইটের? উত্তরে নাসা জানিয়েছিল লাল গ্রহের ধূলিকণা ধীরে ধীরে নষ্ট করে দিয়েছে ইনসাইটের শক্তি। এই সতর্কবাণীর 1 মাস পর ইনসাইট একটি বার্তা পাঠায় মহাকাশ গবেষণা কেন্দ্রে। অনেকটা যেন চিঠির আকারে লেখা সেই মহাকাশ বার্তা। তাতে লেখা ছিল, আমার শক্তি সত্যি কম হয়ে আসছে, তাই এটি হতে পারে আমার পাঠানো শেষ ছবি, তবে আমাকে নিয়ে চিন্তা করো না, এখানে আমার ক্ষমতা কমে এসেছে। আমি যদি আমার মিশন টিমের সাথে কথা বলতে পারতাম অবশ্যই তা করতাম, কিন্তু শীঘ্রই এখান থেকে বিদায় নেব আমি, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলতি বছরের অক্টোবর মাসে নাসার এই রোবোটিক ল্যান্ডার মঙ্গলের পৃষ্ঠের সিসমিক তরঙ্গ শনাক্ত করেছিল। ইনসাইট মঙ্গলের মাটি স্পর্শ করেছিল 2018 সালের নভেম্বরে। এই সিসমিক তরঙ্গের খোঁজ পাওয়াই ছিল নাসাকে দেওয়া ল্যান্ডারের তরফে সবচেয়ে যুগান্তকারী তথ্য। ইনসাইটের পাঠানো তথ্যের ভিত্তিতে মঙ্গলে 1000-এরও বেশি ভূকম্পন চিহ্নিত করা হয়েছে, আর তার মাধ্যমে যা প্রমাণিত হয়েছে তা হলো মঙ্গল গ্রহে প্রাণ থাকা সম্ভব। ঘুমের দেশে চলে গেলে কিভাবে ইনসাইটে থাকা তথ্য হাতে আসবে নাসার? এই রোবোটিক জিওলজিস্টকে স্লিপ ফর এভার মোডে পাঠানোর আগে নাসার তরফে নিশ্চিত করা হয়েছিল যাতে কোনোভাবেই গত 4 বছর ধরে সংগৃহীত তথ্যগুলি নষ্ট না হয়ে যায়। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি, সংক্ষেপে JPL দ্বারা পরিচালিত হয় এই যান। এর বেশিরভাগ বৈজ্ঞানিক যন্ত্রপাতি ইউরোপীয় বিভিন্ন সংস্থায় তৈরি। চলতি বছরের মে মাসে 5.0 মাত্রার একটি বড় ভূমিকম্প শনাক্ত করেছিল নাসার এই মহাকাশ যানটি। পৃথিবীতে যার প্রভাব রিক্টার স্কেলে অনুভূত মাঝারি মাপের ভূমিকম্পের মতো। তো বন্ধুরা, কেমন লাগলো মঙ্গল থেকে এই তথ্যমূলক ভিডিওটি? অবশ্যই নাসার তরফ থেকেও আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।